আমি ডাক্তার জুবাইদা নুসরাত, মুখ ও দন্তরোগ বিশেষজ্ঞ, হানবি ওরাল অ্যান্ড ডেন্টাল কেয়ার। আজকে আমাদের দাঁত ও মুখের যে স্বাস্থ্য সুরক্ষার ব্যাপারে আমি কিছু তথ্য দিচ্ছি, যেটা আমাদের নিয়মিত কিছু দৈনন্দিন জীবনযাপনের কিছু জীবনধারার প্রক্রিয়ার মধ্যে দিয়ে চললে আমরা নিয়মিত দাঁতের স্বাস্থ্যটা সুন্দরভাবে রাখতে পারব। সেক্ষেত্রে আমাদের করণীয় যা যা, নিয়মিত দুবেলা ব্রাশ করা, এটা আমাদের একেবারেই দৈনন্দিন জীবনযাপনের মধ্যে পড়ে। সকালে নাস্তা করার পরে, একদম আমরা ঘুম থেকে ওঠার পরেই না, সকালে নাস্তা করার পরে আমরা ব্রাশ করব, এবং রাতে ঘুমোতে যাওয়ার আগে সব খাবার দাবার শেষ করার পরে আমরা ব্রাশ করব। এক্ষেত্রে আমরা আরও একটু স্বাস্থ্য সচেতনতা যদি অবলম্বন করতে চাই, যদি একটু লবণ গরম পানি ব্যবহার করে কুলি করতে পারি মুখ ও দাঁতের সুরক্ষার জন্য, এটা খুবই উপকারী হবে এবং আমাদের এটা আমাদের খুবই সুলভ একটা ব্যাপার। আমাদের হাতের কাছে লবণ গরম পানিটা ঘরের ব্যবহারের জন্য থাকে, তো সেক্ষেত্রে প্রতিদিন যদি অন্তত একবার লবণ গরম পানি দিয়ে কুলি করা যায়, দাঁত ও মুখের স্বাস্থ্যটা ভালো থাকে। আরেকটা বিষয় যেটা আমরা ব্যবহার করতে পারি দাঁতের স্বাস্থ্য সচেতনতার জন্য, সেটা হচ্ছে দুই দাঁতের মাঝখান থেকে খাদ্যকণা বের করার জন্য ফ্লস ব্যবহার করতে পারি। এটা এক ধরনের সুতার মতো, যেটা দুই দাঁতের মাঝখানে ঢুকিয়ে আমরা দাঁতের মাঝখান থেকে খাদ্যকণাগুলো বের করতে পারি। এই তিনটা ব্যাপার যদি আমরা নিয়মিত চর্চা করি, তাহলে আমাদের দাঁতের এবং মুখের স্বাস্থ্য অনেকটাই ভালো থাকবে। এবং প্রতি ছয় মাস অন্তর অন্তর যদি একবার করে আমরা একজন দন্তরোগ বিশেষজ্ঞর কাছে পরামর্শ নিই, সেক্ষেত্রে আমাদের দাঁতের স্বাস্থ্যর সুরক্ষাটা দীর্ঘদিন ভালো থাকবে।